দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় এবারও ফুটেছে ভিনদেশি বাহারি ফুল টিউলিপ। পিকেএসএফ এর অর্থায়নে স্থানীয় বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে 16 জন নারী উদ্যোক্তা 1 একর জমিতে এই ফুলের চাষ করেন। 25,000 চারা লাগানোর 18 দিনের মাথায় এসেছে 19 ধরনের টিউলিপ ফুল। প্রথম দেখাতেই চোখ জুড়িয়ে যায়, এজন্য দর্শনার্থীরা নানা ভঙ্গিমায় সেলফি তুলে রাখে। বাজারে এই ফুলের চাহিদা থাকায় এবার প্রায় 30 লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন কৃষকরা। গত বছর 6 প্রজাতির 19 রঙের টিউলিপ চাষ করা হলেও এবারের টিউলিপ চাষ প্রকল্পে লালিবেলা, ফ্রেন্ডশিপ, হোয়াইট প্রাইস, ডি ডিজে, চয়েস সহ 19 প্রজাতির 19 রঙের ফুল এসেছে বাগানে। প্রতিটি ফুল স্টিকসহ রংভেদে 100 থেকে 150 টাকা এবং টবে করে রংভেদে 150 থেকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। সেই সাথে রংপুর, ঢাকা সহ বাইরের ফুল ব্যবসায়ীদের সাথে ফুল বিক্রির জন্য যোগাযোগ করছেন চাষিরা। এবার টিউলিপ চাষ করে প্রায় 30 লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। আমরা 16 জন কৃষানী এই 1 একর জমিতে 25,000 বাল্ব রোপণ করেছি, দ্বিতীয়বার অসফল অর্জন করেছি। আমরা নেদারল্যান্ডের মতো নেই, এই কোনো অংশে কম নয়। আমাদের এই টিউলিপ ফুল প্রতিদিন এই টিউলিপ ফুল মানে শোভা ছড়াচ্ছে। এখানে আমরা এবারে 19 রকমের ফুল আছে, বিভিন্ন ভ্যারাইটি কালার ফুল ফুটছে, আমরা ফুটাইতে পারছি। এটা বাণিজ্যিক আকারে চাষ করেছি, এখানে টব বিক্রি হয়, এখানে স্টিক বিক্রি হয়, বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থী আসে। ইউটিউবে দেখলেও এখন বাস্তবে টিউলিপ দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান দর্শনার্থীরা। নতুন ফুল আমাদের জন্য তাই আগ্রহ সহকারে আর কি দেখতে আসলাম, খুবই ভালো লাগছে, বিভিন্ন কালার রয়েছে ফুলগুলা। এই প্রথম আমি দেখতে আসলাম, অনেক সুন্দর, এত সুন্দর ফুল আমি জীবনে দেখিনি। আমি এই ফুল অনেক প্রথমবার দেখছি, ফুল দেখতে এসছি। ফুল বাগান দেখে খুব ভালো লাগলো, আসলে সুন্দর একটা আয়োজন করছে। পঞ্চগড় জেলায় তেঁতুলিয়াতে যে এত সুন্দর টিউলিপ হচ্ছে, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের যে আমরা বাইরে থেকে এসে দেখতে পাচ্ছি যে দেশে বাইরের ফুল আমাদের পঞ্চগড়ের মতো জায়গায় চাষ হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। যখন আমরা পড়েছি ক্লাস 8 থেকে এটার বিশেষত্ব শুনছিলাম যে টিউলিপ ফুল, কিন্তু কখনো দেখা হয় নাই, এটাই আমার প্রথমে দেখা। বাণিজ্যিক লাভের পাশাপাশি টিউলিপ চাষের কারণে তেঁতুলিয়ায় পর্যটকদের আগমন আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এবার তৃতীয়বারের মতো কৃষানীরা টিউলিপ ফুল ফুটিয়েছে, আগামী দিনগুলোতে এই নারীদের সাথে নিয়ে পঞ্চগড়ের এই অঞ্চলকে আমরা পর্যটনের একটি তীর্থক্ষেত্রে পরিণত করতে চাই। বাংলাদেশে টিউলিপ চাষের প্রবর্তন করা, এটা পিকেএসএফ সহায়তায় তারা করেছে, এটাকে কীভাবে আরও বিস্তৃত করা যায় সেই পরিকল্পনা করছে। আপনারা জেনে থাকবেন পৃথিবীর সব দেশে টিউলিপ হয় না, নেদারল্যান্ডস সবার চেয়ে এগিয়ে আছে। সেই টিউলিপ চাষ বাংলাদেশে করে একটিমাত্র শুধু সৌন্দর্যের প্রকাশই ঘটাননি, এই গ্রামীণ জনগোষ্ঠীকে, মহিলাদেরকে, অসহায় দুর্বল মানুষদেরকে সম্পৃক্ত করে তাদের আয়ের উৎস যেমন করেছেন, এগুলো দেশে এবং বিদেশে রপ্তানি করে বাজারজাত করে অনেক টাকা আয় করারও ব্যবস্থা করেছেন।